নমস্কার বন্ধুরা, হ্যাপি উইথ গোপা কিচেন কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সেজ ওয়াইন ম্যাগি। এই সেজ ওয়াইন ম্যাগি আমি কিভাবে বানাই রেসিপিটা মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমার রান্নার নতুন নতুন নোটিফিকেশানগুলো তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তাহলে চলো শুরু করা যাক আজকের এই রেসিপি। এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি ম্যাগি নিয়েছি দুটো, কড়াইতে কিছুটা জল গরম বসিয়েছি, এই গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দেবো ম্যাগিগুলো। ম্যাগিটা টুকরো করে নিয়েছি, নিয়ে ম্যাগিটা ঢেলে দিচ্ছি। এবারে ম্যাগিটা একটু সেদ্ধ হবে, দিয়ে দেবো ম্যাগির মধ্যে কিছুটা সাদা তেল। সাদা তেল দিয়ে দিলে ম্যাগিটা বেশ ভালো ঝুড়ো ঝুড়ো হবে, একটার সাথে একটা লেগে যাবে না, সেই জন্য একটু সাদা তেল আমি দিয়ে দিলাম। এখানে আমি কিছু সবজি কেটে নিয়েছি, ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ পাতা, পেঁয়াজ পাতা না থাকলে পেঁয়াজ কলিও দিতে পারো, কিছুটা ব্রোকলি, বিনস, কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচি আর পেঁয়াজ। কাঁচা লঙ্কাটা অপশনাল, চাইলে দিতে পারো না দিলেও চলবে। দু মিনিট ধরে ম্যাগিটা সেদ্ধ হয়ে গেছে, এবারে ম্যাগিটা নামিয়ে নেব। ম্যাগিটা জল ঝরিয়ে নিয়েছি, এবারে গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়েছি, ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ মতো সাদা তেল। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া রসুনটা, এবারে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচিটা হালকা নাড়াচাড়া করে নিয়ে এবারে এর মধ্যে দিয়ে দেবো একটা গাজর, সরু সরু করে কেটে নিয়েছি, গাজর কুচিটা দিয়ে দিলাম। সবজিগুলো হালকা করে ভেজে নেব, বেশি ভাজবো ভাজার দরকার নেই। এবারে দিয়ে দিচ্ছি বিনস, এখানে 4টে বিনস কুচিয়ে নিয়েছি, বিনসটা দিয়েও ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, এখানে 1/2 ক্যাপসিকাম দিয়েছি। সবজিটা নিজেদের পছন্দ মতন দেবে, যার বাড়িতে যেরকম সবজি আছে সেরকম সবজি দিয়েই এই রান্নাটা করে নিতে পারবে। বাচ্চাদের কথা মাথায় রেখেই আজকের এই রেসিপিটা আমি বানাচ্ছি। বাচ্চা থেকে বড় সবারই প্রিয় ম্যাগি, এটা তোমরা সকালে টিফিনে বা সন্ধ্যার টিফিনে, এমন কি স্কুলে বা অফিসেও এই টিফিন হিসাবে নিয়ে যেতে পারো, খুবই ভালো লাগবে। এবারে দিয়ে দিচ্ছি ব্রোকলি, ব্রোকলিটা আমি ছোট ছোট করে কেটে একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, যেহেতু ব্রোকলির মধ্যে যদি কোনো পোকামাকড় থাকে সেই জন্য ব্রোকলিটা একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। এবারে ভালো করে সব সবজিগুলো
মিশিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ লবণ। যেহেতু আমি এর মধ্যে কিছু সস ব্যবহার করব, সেই সব সসে লবণের ভাগটা থাকে, সেই জন্য আমি লবণের পরিমাণটা কম দিলাম। দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া পেঁয়াজ পাতা। সব সবজি দিয়ে ভালো করে একটু হাই ফ্লেমে করে রান্নাটা করতে হবে। দিয়ে দেব সামান্য কাঁচা লঙ্কা কুচি, ঝালটা নিজেদের পছন্দ মতো দেবে। সব সবজিগুলো নাড়াচাড়া করে নেওয়ার পরে এবারে এর মধ্যে এক এক করে সব সস দিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি হাফ চামচ ডার্ক সোয়া সস, দিয়ে দেব এক চামচ গ্রিন সোয়া সস। যেহেতু সেজওয়াইন ম্যাগি বানাচ্ছি সেই জন্য দিয়ে দিচ্ছি এক চামচ সেজওয়াইন সস। দিচ্ছি দু চামচ টমেটো সস। সব সসগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরকম ভাবে বাচ্চাদের বানিয়ে দিলে বাচ্চারা খুব ভালো চেটে পুটে খেয়ে নেবে। ওরা তো আজকাল এমনিতেই সবজি খেতে চায় না, এরকম ভাবে যদি ম্যাগি বা যে কোনো নুডলস বানিয়ে দাও খুব আনন্দের সঙ্গে খেয়ে নেবে। দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো। দেব ম্যাগি মশলা, আমি যেহেতু দুটো ম্যাগি করেছি সেই জন্য দুটো ম্যাগি মশলা দিয়ে দিলাম। ম্যাগি মশলা দিয়ে ভালো করে মিশিয়ে একটু নেড়ে চেড়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি এক চামচ ভিনিগার, ভিনিগার দিয়েও ভালো করে মিশিয়ে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি জল ঝরিয়ে নেওয়া ম্যাগিগুলো। ম্যাগিটা দিয়ে ভালো করে সব সবজির সাথে মিশিয়ে নিতে হবে। সব ভালো করে মিশিয়ে নিচ্ছে সবজিগুলো দিয়ে। রেসিপিটা তোমাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে অতি অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক দেবে, বেশি বেশি করে শেয়ার করবে। সবজির সাথে ম্যাগিটা ভালো করে মিশিয়ে নিয়ে এবারে গ্যাসটা আমি বন্ধ করে দিচ্ছি। আজকের মতো সেজওয়াইন ম্যাগি রেসিপিটা কমপ্লিট। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে বাড়িতে অতি অবশ্যই বানিয়ে খাবে, নিজে খাবে, বাড়ির বাচ্চা থেকে বড় সবাইকে খাওয়াবে। আজকের মতন এইটুকু। সুস্থ থাকবে, ভালো থাকবে। ধন্যবাদ।